Hello friends. খুব ভালো লেগেছে, প্রচুর হিট করে দিয়েছে, তো অবশ্যই সাকিবের সাথে আমি আবার ছবি করব। তাহলে সামনের কাউকে ফলো করতে হবে এমন কোনো কথা নেই। সুপার সুপারস্টার ইন বাংলাদেশ, হেল্পফুল কোঅ্যাক্টর ও সুপারস্টার বাংলাদেশে, কিন্তু ওই সুপারস্টার অরাটা নিয়েও একদমই থাকে না। অবশ্যই এখন নায়িকা সংকট, কারণ বাংলাদেশে যারা এখন চলচ্চিত্রে নায়িকারা আছে, কোন প্রমিনেন্ট কিংবা ব্যবসা সফল কেউ কিন্তু নাই। বাংলাদেশে আছে, আপনাদের পশ্চিমবঙ্গেও আছে, কিন্তু যোগ্যতা ও নতুনত্ব নেই। সাকিব খানের সাথে অভিনয় করলে সাকিবই ওই নায়িকাকে টানবে, নায়িকা সাকিবকে টানতে পারবে না। যে পরিবেশে আপনারা সেট খাইতেন সে পর্যন্ত আপনারা ব্যবহৃত হয়েছেন, এখন লেভেলে নাই। তাছাড়া আপনাদের এক একটা স্ক্যান্ডালে আপনারা জনপ্রিয়তা হারিয়েছেন। বিদেশি শিল্পী যারাই আসছে তারা কিন্তু প্রত্যেকেই খুবই ফিট, খুবই সুইটেবল, সুন্দর। সিনেমায় কাজ করলেই আপনাদের ব্ল্যাকমেলে বুদ্ধিটা চেপে বসে, কেমন করে শোয়া যায় আর নিজের অবস্থানটা পাকাপোক্ত করা যায়। দর্শক প্রিয়তা পাওয়ার যোগ্যতা রাখে তাহলে ওদের সাথে করবে ইন ফিউচারে কাজ। আসলে সাকিব খান এখন বর্তমানে চাচ্ছে যে তাকে নিয়ে যাতে গসিপটা না হয়, এজন্য সে বিদেশি শিল্পীদের প্রতি বেশি। সরি ম্যাডাম, আমাদের সাকিব খান বদলে গেছে, তিনি আর পূর্বে কখনোই ফিরবেন না। তিন পরিচালকের লড়াই, অতীতে দেখতাম নায়ক নায়ককে, নায়িকা নায়িকাতে, পরিচালক পরিচালককে প্রতিযোগিতা হতো, সেটা প্রায় হারিয়ে গেছে বললেই চলে। এই মুহূর্তে তিনজন পরিচালকের লড়াই আমরা দেখতে পাবো আগামীতে, অনন্য মামুন, হিমেল আশরাফ এবং রায়হান রাফি, তিনজনই সফল পরিচালক। এরা তিনজন যথাক্রমে দরদ, রাজকুমার, তুফান নিয়ে আসছে। সব থেকে মজার ব্যাপার হচ্ছে এই তিন ছবির নায়কই আমাদের সাকিব খান, আমাদের সুপারস্টার সাকিব খান। এই তিনজন পরিচালকের লড়াইয়ে কে এগিয়ে থাকবে বলে আপনি মনে করেন? রায়হান রাফির কথায় তুফান ছবি ইতিহাস হয়ে থাকবে। রায়হান রাফি আপনি এগিয়ে যান, বিফলে যাবে না আপনার এই পরিশ্রম, বিফলে যাবে না আপনার এই মিশন, কারণ আপনার সাথে আছে বাংলাদেশের একমাত্র সুপারস্টার সাকিব খান, আর সাকিব খানের সাথে আছি আমরা সাকিবিয়ান।